আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে, এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। যদি ঋগ্বেদ পড়েন, 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের একটি বৈশিষ্ট্যের কথা আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে, সেটা হলো আল্লাহ। আর যদি সংস্কৃত ডিকশনারি পড়েন, হিন্দু ডিকশনারি, বলা হয়েছে আল্লাহ সৃষ্টিকর্তার একটি নাম। এছাড়াও আরো আছে, সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। ঋগ্বেদে 3 নম্বর গ্রন্থে 30 অনুচ্ছেদে 10 পরিচ্ছেদে, এছাড়াও ঋগ্বেদে 9 নম্বর গ্রন্থ 67 অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন, ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা, তোমরা আল্লাহর নামে আহ্বান করো অথবা রহমান, যে নামে আহ্বান করো না কেন, সকল সুন্দর নাম সেগুলি তো তাহারই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে নামটা হবে সঠিক নাম, এটা হবে সুন্দর নাম, এতে করে আমাদের মনে কোনো ছবি ভাসবে না। আর এই কথাটা যে সুন্দর নামগুলি, সেগুলো আল্লাহ তাআলার, এই কথাটা সূরা ইসরার 110 নম্বর আয়াতে, এছাড়াও কথাটা রয়েছে পবিত্র কোরআনে সূরা আরাফের 180 নম্বর আয়াতে, সূরা তাহার 8 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, এছাড়াও উল্লেখ আছে সূরা হাসরের 24 নম্বর আয়াতে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ তাআলার।